বাংলাদেশ ব্যাংক মিলনায়তনে সংবাদ সম্মেলনে গভর্নর ফজলে কবির নতুন মুদ্রানীতি ঘোষণা করেন। সঞ্চয়পত্রের উচ্চসুদ, নতুন ভ্যাট আইন কার্যকর না হওয়ার প্রভাব, খেলাপি ঋণ, মূল্যস্ফীতির হ্রাস টেনে ধরা, প্রাক্কলিত জিডিপি প্রবৃদ্ধি সহ নানা বিষয় উঠে আসে নতুন মুদ্রানীতিতে। ব্যাংক ব্যবস্থা থেকে অভ্যন্তরীণ ঋণের 15.8% প্রবৃদ্ধি সংকুলন ধরা হয়েছে, যার মধ্যে বেসরকারি ও সরকারি খাতের জন্য ঋণ প্রবৃদ্ধি প্রাক্কলন যথাক্রমে 16.3 ও 12.1%। গ্রোথকে আমরা সাপোর্ট করব, কিন্তু নট এট দি কস্ট অফ ইনফ্লেশন। সঞ্চয়পত্রের বিক্রি বেড়ে যাওয়ায় সরকারের সুদের বোঝাও বাড়ছে। একই সঙ্গে দীর্ঘমেয়াদী সরকারি বেসরকারি প্রকল্পের অর্থায়নের জন্য গুরুত্বপূর্ণ বন্ড মার্কেটের বিকাশও বাধাগ্রস্ত হচ্ছে। তাই সঞ্চয়পত্রের সুদ ও বাজার সুদের হারের মধ্যে সমন্বয়ের কথা বলছে কেন্দ্রীয় ব্যাংক। সঞ্চয়পত্র যে পারপাসে সরকার দিচ্ছে স্মল সেভারদের রক্ষা করার জন্য, সেই লক্ষ্য সেই উদ্দেশ্য যেন সঠিকভাবে থাকে। অচিরে সঞ্চয়পত্রগুলোর মুনাফা হার বিদ্যমান বাজার সুদ হারের সঙ্গে সম্পর্কিত করার আবশ্যকতা মুদ্রানীতি ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে। মূল্যস্ফীতির হার 5.5% মধ্যে রেখে জিডিপির প্রবৃদ্ধি 7.4% অর্জনের আশার কথাও জানালেন ফজলে কবির। নতুন ভ্যাট আইন বাস্তবায়ন না হওয়ার প্রভাব মুদ্রানীতিতে পড়বে না জানিয়ে তিনি বলেন, এবারের মুদ্রানীতি কর্মসংস্থান ও প্রবৃদ্ধি সহায়ক। পরিবেশ বান্ধব গতিশীল প্রবৃদ্ধির সরকারি অভীষ্ট অর্জনে সহায়ক ভূমিকা রাখার লক্ষ্যে খেলাপি ঋণ বাড়লেও এই প্রবণতা থেকে ব্যাংকগুলোকে বের করে আনার চেষ্টা চলছে বলেও জানান গভর্নর। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।